আজ জগৎজননী শ্রী শ্রী সারদা মা ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা শুনব, স্বামী বিজয়ানন্দের স্মৃতিচারণে। চলুন শুরু করি আজকের পর্ব। স্বামী বিজয়ানন্দ, শ্রী মা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে, এবং সেই প্রথম দর্শন তাঁর হয়েছিল হাওড়া স্টেশনে। তিনি তাঁর সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম, তাই তাঁকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে, তিনি আজ ভুবনেশ্বর যাবেন। সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত, সাধু, ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত, দর্শন স্বাস্থ্যবান, দীর্ঘাকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনি মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তাঁর ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোড় করে হাঁটতে আরম্ভ করলেন। দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্ল্যাটফর্মের উপরে ধুলো, ময়লা, কত কি নোংরা পড়ে আছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলাম তিনি শ্রী শ্রী মা, তিনি যাচ্ছেন জয়রামবাটি। তাঁর গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়ে। শ্রী শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোড় করে বললেন, মা আমি ভুবনেশ্বর যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। মায়ের গাড়ি ছাড়ার সময় হলো। মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোড় করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গ প্রণাম করলেন, তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সে দৃশ্য আমি জীবনে কোনো দিন ভুলতে পারিনি। শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন, ভাব সংবরণ করা তাঁর পক্ষে দুঃসাধ্য হতো। সেই কারণে তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না। কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না। একজন বলেছেন, একদিন আমি যখন শ্রী শ্রী মার বাড়িতে আছি, মহারাজ আসিলেন, তিনি আসিয়াছেন শুনিয়া
মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মহারাজ উপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ দুই বিরাট মহাপুরুষ উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্তকর নিজেদের মস্তকপরি ব্রহ্মরন্ধ্রে স্থাপন করিয়া চিত্রার্পিতবৎ স্থির হইয়া রহিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল। আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে। দেখা যেত শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন। ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন জয়রামবাটি থেকে কলকাতা এসেছেন। সেই সময়ে একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? তখন শ্রী মায়ের কাপড় টানা, কিন্তু ঘুমটা ছিল না। তিনি বলেন, বাবা পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মা আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব, আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। শ্রী রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন। এই প্রসঙ্গে একটি ঘটনা স্মরণীয়। সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্যে বীরেন্দ্রনাথ বসু বেলুড় মঠে এসেছেন, কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না। বাবুরাম মহারাজ নিজে তাঁকে অনুরোধ করলেও কোনো ফল হল না। তখন বাবুরাম মহারাজ বীরেনবাবুকে পরামর্শ দিলেন, এমনিতে হবে না, মা ঠাকুরনের কাছে যাও, তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন। কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন, মা এটি মহারাজের ছেলে, অর্থাৎ মন্ত্রশিষ্য, তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে, তিনি যেতে চাইছেন না। মা বললেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি? দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে। বীরেনবাবুর উদ্দেশ্য সফল হল, কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি। সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না, তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক। 1889 খ্রিস্টাব্দের শেষে তাঁর মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তাঁর মনের ইচ্ছা মাকে জানালেন এবং তাঁর অনুমতি প্রার্থনা করলেন। মা বলরামবাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে, গেলবার জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়, তবে যদি একান্ত ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য
তীব্র ব্যাকুলতা। তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। সংঘজননী শ্রী মা ছিলেন তাঁর আরাধ্যা, তাঁর আশ্রয়। 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রীমা লীলা সম্বরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত্রি প্রায় 1:00টার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলো আনে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন। সেবক তাকে জিজ্ঞাসা করলেন তাঁর জন্য তামাক সেজে আনবেন কি না, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তাঁর ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছল, পূর্বরাত্রে 1:30 শ্রী মা দেহরক্ষা করেছেন। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল। তিনি শুয়ে পড়লেন, খানিক পরে উঠে বললেন, আমি হব্বিষ্য করব। 3 দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি এবং 12 দিন জুতা ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম। শ্রী শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রীরামকৃষ্ণের 2-1 জন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তাঁর মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তাঁর ব্যতিক্রম নন। শ্রী মায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজাঞ্চিকে শ্রীমা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি। শুধু তাঁর বাহ্যিক রূপকেই নয়, তাঁর ঐশী রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মায়ের এই 2 ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্যক্ষণের স্মরণ, মনন ও অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারব জানি না, তবে ক্ষণকালের জন্যে হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায়, সেও তো এক পরম প্রাপ্তি। দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ে সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্যেও যার দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে, মুহূর্তের জন্যে হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে।
আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে, মায়ের করুণায় ধন্য হোক।